হযরতকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমরা হযরতের হায়াতের মধ্যে বরকতের জন্য আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কাছে দোয়া করছি। আমার তাছাড়া আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, আমরা আনন্দিত যে আমাদের দ্বিতীয় একজন মেহমান তিনিও এসে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি হযরতের আগমনে। হযরতের নাম মনসুর আলম কাসিমী সাহেব, কাসিমী সাহেব। আমরা শেখুল হাদিস জামেআ কলকাতা পশ্চিমবঙ্গ থেকে হযরত এসেছেন জামেআ কলকাতার শেখুল হাদিস। আমরা হযরতের হায়াতের মধ্যে বরকতের জন্য মহান আল্লাহ পাক পরবর্তীকালে আলমের দরবারে দোয়া করছি এবং আমরা অন্তর ভরে ওনাদের যে কথা, ওনাদের যে নসিহত, এই নসিহত আমরা শুনব। আল্লাহ পাক পরবর্তীকালে আলম আমাদের সবাই জামল তৌফিক দান করবেন। এখন 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 নামাজ হবে আমাদের উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত তারই সভাপতিত্বে নামাজের পরে আমাদের দ্বিতীয় অধিবেশন আরম্ভ হবে। সাধারণত তিনটা পর্ব চলে, প্রথম অধিবেশন শেষ হয়েছে, প্রথম পর্ব শেষ হবে ইতিমধ্যে, দ্বিতীয় যে অধিবেশন নামাজের পরে আরম্ভ হবে হযরত আমির শরীয়ত দারুল বরকাতুহ সভাপতিত্ব করবেন দ্বিতীয় অধিবেশনে এবং তৃতীয় অধিবেশন হলো ভদ্র বুখারির অনুষ্ঠান, তার আগ্রহ হবে। এখন থেকে আমাদের প্রত্যেকেই হযরতের সভাপতিত্বে আমাদের প্রোগ্রাম পরিচালিত হবে। এখন আজানের আগে আমাদের আজানের সময় হয়ে গেছে।